আরো বিপদ বাড়লো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। আরো বিপাকে সন্দীপ ঘোষ, সিবিআই কে আরজিকরের যাবতীয় দুর্নীতির তদন্ত। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তো ভার দিল হাইকোর্ট, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাল সকাল 10টার মধ্যে সিটকে নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। 3 সপ্তাহ পরে সিবিআই কে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। 17 সেপ্টেম্বর সেই রিপোর্ট নির্দেশ আদালতের। মামলাকারী আক্তার আলী নিরাপত্তার জন্য প্রয়োজনে সিবিআই এর কাছে আবেদন করতে পারবেন নির্দেশ হাইকোর্টের তরফে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। সব মিলে বলা যেতেই পারে যে আরো বিপদ বাড়লো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের, আরো বিপাকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারণ সিবিআই কে আরজিকরের যাবতীয় দুর্নীতির তদন্তভার দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী রিপাবলিক বাংলায় সরাসরি অভিযোগ করেছিলেন প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে সরব হয়েছিলেন তিনি। দেখুন, আমি অনারেবল কোর্টে রেসপেক্ট করবো, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছেন এবং সিট কমিটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কেস ডায়েরি কালকের মধ্যে ট্রান্সফার করে দিতে। আমার এই যে লড়াইটা যেটা আমি শুরু করেছি, এই সংগ্রামটা আমার ছাত্রদের জন্যে, ওই ছাত্রদের জন্যে যাদেরকে ডক্টর সন্দীপ ঘোষের মতন লোক টার্গেট করতেন, তাদের জীবন থেকে খেলা করতেন। আরজিকরের ঘটনাটা সামনে আসার পর হঠাৎ করে তড়িঘড়ি একটা এসআইটি গঠন হয়ে গেল ফিনান্সিয়াল স্ক্যাম ঢাকা দেওয়ার জন্য। তখনও আমরা বলেছিলাম এই আরজিকরে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাপশন থাকতে পারে। মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যে এই তদন্তটাও সিবিআইয়ের কাছে যাওয়া উচিত, কারণ আরজিকর ঘটনায় একটা তদন্ত চলছে, সেখানে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস, রাজ্য সরকারের কাছে অভিযোগ 2023 করার পরও তড়িঘড়ি করে এখন এসআইটি ফর্ম করা, অনেক কটা কোয়েশ্চেন এসেছে এবং ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের জন্য, প্রপার ইনভেস্টিগেশনের জন্য মাননীয় কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মহাশয় তিনি অর্ডার দিয়েছেন যাতে যে কমপ্লেনগুলো আছে, যে সিরিয়াস অভিযোগগুলো আছে, সেগুলো নিয়ে সিবিআই যাতে ইনভেস্টিগেট করে। 3 সপ্তাহের মধ্যে সিবিআইকে বলেছে হাইকোর্টে রিপোর্ট ফাইল করতে এবং কাল সকাল 10টার মধ্যে বলেছে যাতে এই মামলাটা এসআইটি ট্রান্সফার করে দেয় সিবিআইকে। অভয়কাণ্ডে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছে রাজ্য পুলিশ। এবার পুলিশের ভূমিকায় সরব অভয়ের পরিবার। একই সঙ্গে সরকারি হাসপাতালে দালাল চক্রেরও বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ের বাবা মা। গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করার চেষ্টা চলছে। আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে আছে, প্রয়োজনে আমরাও আন্দোলনে সামিল হব বললেন অভয়ার বাবা মা। পর সেখানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। হ্যাঁ, এটা তো সে তো সবাই সুপ্রিম কোর্টও কালকে বলেছে, বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আন্দোলন, আমরা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম। কেউ এমন কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের? এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে, কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। মানুষকে একটা দুর্ঘটনা একটা খবর দেব, তার যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে, এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটা তো সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে মিশে একটা চক্রান্ত করছিল যখন আপনার জান, অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা, এটা আমাদের বলার অপেক্ষাই নেই আর। যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছিলেন, হ্যাঁ, পুলিশ আপনাদের কোথাও সহানুভূতি, আমাদের পুলিশের উপর আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি, আস্থা উঠে গেছিল বলে। প্রথম অবস্থায় দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে দেখি,
তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত কি পৃথিবী বিখ্যাত, আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষা তারা ঠিক জানে, আমরাও অনেক আগে জেনেছি, অনেক বিষয় আছে সেটা পড়াশোনার ব্যাপার, পড়াশোনাটা দেখুক ভালো করে, যত যেখানে মানে কি বলবো এখানে কোটি কোটি টাকার খেলা চলে, তারা মানে তাতে জড়িত, তারা প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে প্রশাসন যারা দেখে তারাই জড়িত, এটা নিতে যারা জুনিয়র ডাক্তার তাদের একটা হতাশা আছে, তাতে অবশ্যই আছে, তারাও যে তারা তো আর অত কষ্ট আর একটা প্রচুর পরিশ্রম করে আজকে এখানে উঠতে হয়, তারপরে যদি গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে স্বাভাবিক তারা হতাশা তো ভুগবেই।